এবারে আসছি, আল্লাহ পাক বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাই তো? এই আয়াতটা কোরআনে দু জায়গায় আছে, আপনারা অনেকে মনে করেন এক জায়গায়, না গো বাবা, এটা কোরআনের দুই জায়গায় আছে, ষোলো পারার চার নাম্বার, ষোলো নম্বর পারা চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে সুরার নাম সুরায় কাহফে, আর ২৪ নম্বর পারার কত 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 ২৪ নম্বর পারা ষোলো নাম্বার পৃষ্ঠার ৬ নাম্বার লাইনে সুরার নাম সুরায় হামিম সাজদা, ক্লিয়ার? এবারে বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতকে সামনে রেখে, এই আয়াতকে সামনে রেখে অনেক মানুষ তারা বলে নবী আমাদের মতো মানুষ, বাস্তব? আবার অনেকে বলে নবী আমাদের মতো মানুষ নয়। এইটা নিয়ে একটা বিশাল আলোচনা, আপনাদের শর্টে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, একদম শর্টে শুনে নিন। মুহাম্মাদুন বাশারুন, বাশার মানে কি? মানুষ। কি বললাম? বাশার মানে মানুষ। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাম একজন মানুষ ছিলেন, জেন ভূত ফেরেশতা কিছু ছিলেন না, নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো মানুষ তিনি নন। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? নবী মানুষ, নবী আল্লাহ নয়, নবী ফেরেশতা নয়, নবী মানুষ। তবে লাইসা কাল বাশারি, আমার আপনার মতো মানুষ নন। পার্থক্যটা কি? অনেক পার্থক্য, আমি দু চারটে পার্থক্য বলি। দেখেন, নবীজি পায়খানা ফিরতেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, আপনারাও পায়খানা ফেরেন, তাই তো? শুনে নিন, নবীজি পায়খানা ফিরে চলে আসলে ওই পায়খানাটাকে আল্লাহ পাক মাটিকে বলতেন, মাটিকে আল্লাহ বলতেন এই পা মাটি, নবী পায়খানা ফিরে গেছে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দে। সঙ্গে সঙ্গে পায়খানা ফিরে চলে আসার পরে মাটি নবীজির পায়খানাটাকে চাপা দিয়ে দিত। কিছু বুঝতে পারছেন? আর আপনি পায়খানা ফিরে চলে আসবেন, মাটি চাপা দেবে, মুরগি গিয়ে ঘেঁটে দেবে। এবার বুঝতে পারছেন? এখানে আমি সব বলে যাচ্ছি গো বাবা, আজ কোনো টেনশন নেই, তোমরা আমাকে আস্তে আস্তে বলার সুযোগ দাও বাবা, আমি অসুস্থ মানুষ তো, সুগার রুগী, অসুস্থ মানুষ, আমি এই জন্য টুকটুক করে কথা বলি, আমার ছাত্রদেরকে বোঝাতে আমার সুবিধা হয়। কেন? ওরা টুকটুক করে প্রশ্ন করে, ওরা জানে স্যারকে একটা প্রশ্ন করলাম, উত্তর দেওয়ার পরে আমি বললাম নেক্সট নেক্সট, পরের কে আছে হাত তুলল, বলো নেক্সট, এইরকম করি। তো বাবা আস্তে আস্তে বলতে সুযোগটা দাও। নবীজি একবার পেশাব ফিরে পিয়ালায় পেশাব ফিরে রেখে দিয়েছিলেন, একজন মহিলা না জেনে বেচারা পেশাবটা খেয়ে ফেলে, শুনে নিন, পেশাবটা খেয়ে ফেলে না জেনে, পানি পিপাসা পেয়েছে, মনে করেছে পানি, বুঝতে পারে না বেচারা, খেয়ে ফেলে, পান করে ফেলেছে। নবীজি বলছে এখানে পেশাব ছিল পিয়ালাতে, নবীজি রাতের বেলা বাইরে বেরোতেন না, ঘরের ভিতরেই থাকতেন, বেরোতেন না, খুব কম বেরোতেন, বিনা কারণ ছাড়া। তখন মহিলাটি বলছে ওখানে পেশাব ছিল, আমি তো জানি না, আমি ইয়া রাসূলুল্লাহ আমি খেয়ে ফেলেছি। রাসূলুল্লাহ বললেন যাও, আল্লাহ যেন তোমার জীবনে কোনোদিন পেটের রোগ যেন না দেয়, যতদিন ওই মহিলা বেঁচে ছিলেন তার জীবনে কোনোদিন পেটের রোগ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা নবীর জন্য খাস। তা বলে তোমার পেচ্ছাপ খাও, তুই তো খাও না দেখবে। এই জন্য বাবা, এবার আসছি আরেকটা, দেখেন মুসা নবী, মুসা নবী নাম শুনেছেন? মুসা নবীকে আল্লাহ পাক নটা মুজিজা দিয়েছিলেন, কটা?
কোথায় আছে কোরআনে? আচ্ছা ঠিক আছে এবার আসুন বাবা শুনে নিন, কটা মুজিজা দিয়েছিল? নটা। কি কি? শুনে নিন। ফারসাল্লালিহিম তুফান ওয়াল জারাদাম ওয়াল কুম্মালাম ওয়াদ দাফাদিয়াম ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত, এই পাঁচটা। আরেকটা কি কি শুনে নিন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইয়া ওয়া হুশ্শু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মারিবু খুরাম ক্বালা আলকিহা ইয়া মূসা ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সীরাতাহাল উলা ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। কিছু বুঝতে পারছে বাবা? বাংলা মানে করি তবে বুঝতে পারবে। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা এই নটা মুজিজার ভিতরে একটা আল্লাহ বলছেন মুসাকে, মুসা তুমি তোমার ডান হাতটা, কোন হাত? ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, নবী মুসা তুমি তোমার ডান হাতটা বগলের মধ্যে দাও, বগল থেকে বের করো, বের করলে দেখতে পাবে ওই হাত থেকে খুশবু বেরোবে আর নূর জ্যোতি চমকাবে, আর আপনি বগলে হাতটা এখন ঢোকান, বগলে হাতটা ঢুকিয়ে বের করে একবার শুনে দেখুন, বুঝলো বাবা? মুহাম্মদ, এবার আসছে নবী মুহাম্মদের খবরটা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন শুনে নিন। ওনার গা থেকে যখন ঘাম বেরোতো, ওহি যখন নাজিল হতো, নবীজি অত্যাধিক ঘেমে যেতেন। আর সাহাবীরা করতেন কি, নবীর গায়ের ঘামগুলো, নবীর গায়ের ঘামগুলো নিয়ে এইরকম কেকে নিয়ে শিশিরের ভিতরে রেখে দিতেন। আর সাহাবীরা বলছেন নবীর গায়ের ঘামটা হলো মেশকে আম্বারের থেকে খুশবু বেরোতো, দেখেছে? আর তোমার গায়ের ঘামটা কি হয়, পাশে বসা যায় না? আরো দেখেন, এক মিনিট বাপ দাঁড়াও, বলি এর উত্তরটা দিই, তারপর চিন্তা নেই। এরপরে আসছি, আম্মা জান আয়েশা বলছেন নবী আমার ঘরে একদিন ঢুকলেন, সূঁচ খুঁজে পাচ্ছিলাম না, নবীর গা থেকে এত উজ্জ্বল জ্যোতি বের হচ্ছিল, আলোর মতো চমকাচ্ছিল, আমি সূঁচ পড়লে খুঁজে পেয়ে যেতাম। কিছু বুঝতে পারছেন? এরা বুঝবে কি, মূর্খ লোকেরা বোঝে? এরা সুবহানাল্লাহ কখন বলতে হয় জানে না, এরা এরা কিসসা কাহিনী শোনার পরেই সুবহানাল্লাহ বলে, কিন্তু মূল কথা শোনার পরে যে সুবহানাল্লাহ বলতে হয় এ কমন সেন্স এদের কম, বুঝে নিয়েছি, প্রশ্ন করলো বেচারা তাই বলছি, শুনে নিন। এবারে তাহলে জানা গেল কি, মুহাম্মদ সাল্লাম একজন মানুষ, তবে আমার আপনার মতো মানুষ নন। এবারে কোরআনের এই আয়াতের উল্টো একটা আয়াত আছে, শুনে নিন। 18 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সুরার নাম সূরা মুমিনুন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, তোমরা যদি মনে করো আমরা তোমাদের মতো একজন মানুষকে অনুসরণ করছি, তাহলে তোমরা ইন্নাকুম ইযাল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য বাবা নবী একজন মানুষ, আমি অস্বীকার করি না নবী আল্লাহর বান্দা, অস্বীকার করি না, কিন্তু নবী আমার মতো মানুষ নয়। নবীর জন্য নামাজ, নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা আমাদের জন্য সব জিনিস, নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম অনেক জিনিস, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এজন্য বাবা নবীর সঙ্গে তুলনা করতে যাবেন না, নবী যেটা বলেছেন ওটা আপনি করুন, নবীর প্রিয় খাবারগুলো আপনি খান, নবীজির জন্য যে খাবার ছিল সে খাবারটা আমার আপনার জন্য ছিল না, ঠিক না বেটি?
এমনও জিনিস ছিল নবীর জন্য খাস, কোরআনে আছে খলিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, নবী এটা তোমার জন্য খাস, মুমিনদের জন্য নয়, তোমার জন্য পার্সোনাল। কিছু বুঝতে পারছেন? এজন্য সব একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন, ছোট্ট উদাহরণ দিচ্ছি। মালিক বড় কারখানা, বড় কারখানা মালিক, ম্যানেজার আর কর্মচারী, কি বললাম? বড় কারখানা মালিক ম্যানেজার কর্মচারী, ব্যাস। আল্লাহ নবী সাধারণ মানুষ। এবার উদাহরণটা দিচ্ছি, আমার নবী কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, কোরআন নবীর তৈরি নয়, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ হলেন মালিক, আল্লাহ মালিক, নবীকে কারখানার মালিক, কারখানার মালিক ম্যানেজারকে বলে দিয়েছে আমার কারখানায় যারা থাকবে তাদেরকে এই 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 আইনগুলো মেনে মেনে চলতে হবে, যে চলবে না তার তার বারোটা আমি বাজাবো। ম্যানেজার মাইকে হেঁকে দিল, ভাই আমি তোমাদের ম্যানেজার, মালিকের তরফ থেকে অর্ডার, মালিকের তরফ থেকে অর্ডার হয়েছে এই কারখানায় চাকরি করতে গেলে থাকতে গেলে এই এই কাজগুলো করতে হবে, যদি না করো মালিকের তরফ থেকে তোমাদের ব্যবস্থা নেওয়া হবে। কিছু বুঝতে পারছেন? আল্লাহর কোরআন নবী বলে দিল, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে, কোরআনে বলে দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, অর্থ থাকলে হজ করো, যাকাত আদায় করো, স্ত্রীর হক আদায় করো, পিতামাতার সেবা যত্ন করো, ভাই ভাই মিলেমিশে চলো, প্রতিবেশীর উপকার করো, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না। এই পৃথিবী হলো কারখানা, আল্লাহ হলো মালিক, নবী হলো ম্যানেজার, আমরা হলাম কর্মচারী। নবী বলছে দেখো আল্লাহর তরফ থেকে অর্ডার এসছে, মালিকের তরফ থেকে অর্ডার এসছে, আমার কাছে বই সমেত এসছে, বইটার নাম কোরআন, কোরআনে লেখা আছে এই 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 বলেছে, আমি তাই তোমাদের বলে দিচ্ছি। আল্লাহ বললেন নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে হে রাসূল তুমি পৌঁছে দাও তোমাকে যা নাযিল করেছি তুমি পৌঁছে দাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছি পৌঁছে দাও, তুমি ওদের কাছে দারোগার মতো ব্যবহার করবে না, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া, ওরা মানুক না মানুক আমি দেখে নেব। তাই কর্মচারী মালিক ম্যানেজার বলছে কারখানার কর্মচারীরা ভালো করে শুনে নাও, মালিকের অর্ডার এই 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 নিয়মগুলো মানতে হবে, যদি মানো ভালো, না মানলে মালিকের তরফ থেকে ব্যবস্থা হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হলাম ম্যানেজার, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে কোরআন দিয়ে আর আমাকে বলে পাঠিয়েছে এই এই কথাগুলো বলো, তাই আমি তোমাদেরকে বলে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম, মানলে মানো না মানলে তোমাদের অবস্থা খারাপ, আমার ক্ষমতা নেই, আমি তোমাকে হেদায়েত করব। কারণ নবীর চাচা আবু তালেব যেদিন মারা যায় সেদিন নবী ঝরঝর করে কাঁদছিল, যখন কাঁদছে নবী খুব কেঁদেছিল, কেন? যে আমার চাচাকে কলমা পড়াতে পারলাম না। তখন আল্লাহ আয়াত নাযিল করলো ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, নবী তুমি যাকে চাইবে হেদায়েত করবে, এটা সহজ কথা নয়, মনে রেখো নবী আমি আল্লাহ জানি কে হেদায়েত হবে আর না হবে, তোমার দায়িত্ব নবী তুমি পৌঁছে দাও, তুমি পৌঁছে দাও, তুমি পৌঁছে দাও। ওরা যেন কোনোদিন বলতে না পারে কিয়ামতের মাঠে আমি ওদের তুলবো, তুলে জিজ্ঞাসা করবে তোদের কাছে নবী রসুল পাঠিয়েছিলাম, এই মুহাম্মদকে পাঠিয়েছিলাম, ওরা যেন বলতে না পারে যে না পাঠান, আমি জিজ্ঞাসা করব এই মুহাম্মদের উপরে কোরআন নাযিল করেছিলাম, কোরআন দিয়েছিলাম, কোরআনের বাণী তোদেরকে পৌঁছেছিল, ওরা যেন বলতে না পারে কই আল্লাহ কই আমরা জীবনে শুনিনি তো। মোদিপুরের মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, আব্দুল্লাহ ইল মারুফকে তুলে বলা হবে এই মোদিপুরের মানুষরা রাত একটার সময় আব্দুল্লাহ ইল মারুফকে স্টেজে তুলেছিলি, মনে আছে কোরআনের আয়াতগুলো বলেছিল কি, এই কথাগুলো বলেছিল? তখন আপনারা যদি না বলেন, আপনারা বলবেন না না ও বলেনি, মিথ্যা কথা বলবেন, আপনাদের দুই কাঁধে দুই ফেরেশতা সাক্ষী দেবে। আমি যদি বলি আমি আল্লাহ বলেছি হারাম সুদ খাওয়ার কথা বলেছি, কিন্তু আদু আমি এতক্ষণ একবারও সুদের কথা বলিনি, বলেছি কি? আমি বললাম আল্লাহ আমি সুদের কথা বলেছি ওদেরকে, আল্লাহ বলবে দাঁড়া এই আব্দুল্লাহ গিল মারুফ তুই অনেক কাজ করেছিস কিন্তু সুদের কথা একবারও বলিসনি, দাঁড়া
রেকর্ডিংটা চালু কর, রেকর্ডিংটা চালু কর। কি রেকর্ডিং? কিরমান কাতিবি ইয়ালামুনা মা তাফালুন। দুই কাঁধে দুই ফেরেশতাকে বলবে, বাম ডান কাঁধের ফেরেশতা বলবে, আল্লাহ ওগো আল্লাহ আপনার নবী বলেছেন কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেকি। ওই আব্দুল্লাহ গিল মারুফ তিন ঘন্টা ওয়াজ করেছে, খালি কোরআনের আয়াত বলে 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 ওদের বুঝিয়েছে, এই দেখুন আমার কাছে সব দলিল আছে। ডান কাঁধের ফেরেশতা বলবে আল্লাহকে এক্ষুনি জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও, বাম কাঁধের ফেরেশতা বলবো অবজেকশন ইয়োর অর্ডার, মালটা মোটেই ভালো ছিল না। বলে কেন? বলে ও তো বাইরে ওয়াজ করে করে বেড়াতো, ও লোককে ওয়াজ করতো, ও লোককে বলতো নামাজ পড়ো, ও নিজে নামাজ পড়তো না, ও লোককে বলতো জেনা করো না, ও নিজে নিজে জেনা করতো, রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে ওর চোখ থেকে ফাঁক যায়নি। এই যুবক ছেলেরা, এই আজ থেকে 33 বছর আগের কথা বলছি, এ বুড়ো 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 মুরব্বীদের জিজ্ঞাসা করুন, এ আমার সব দাড়ি সব পাকা রে বাবা, সব পাকা মাল, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে। এই জিজ্ঞাসা করুন তো, 1990 সালের কথা বলছি, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে, ঠিক না বেটি? আর এখন মোবাইলের মাধ্যমে প্রেম করে, ঠিক না বেটি? আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করতো, এখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেটি? এই বাচ্চাগুলো বলছে ঠিক। হ্যাঁ, দু ছেলের মা, আবার এই ইয়াং ছেলেগুলো, এই যুবক ছেলেগুলো ইয়াং মেয়েদের সঙ্গে প্রেম করে কম, এই যুবকরা আবার ভাবি ধরেছে, ভাবি আর বউদের সঙ্গে খালি প্রেম করতেছে। বাস্তবটাই বললাম। এই 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 জিব্রাইল মিকাইল চুম মেরে বস,